my god, wow. আজকে এরকম ওয়াও মার্কার একটা ফোন নিয়ে হাজির হয়ে গেলাম। আপনি ফোন ইউজ করবেন আর মানুষ দেখলো ফোনটি এবং বললো যে ফোনটি কোথা থেকে কিনেছো, এটাই যদি না হয় সেই ফোন চালিয়ে লাভ কি? ঠিক এরকমই একটা স্টাইলিশ এবং ড্যাশিং ডিজাইনের ফোন নিয়ে হাজির হলাম। এই ফোনের বিষয়ে কিন্তু আলোচনা করব, কথা বলবো ফোনটির কল কোয়ালিটি নিয়ে, কথা বলবো নেটওয়ার্ক কেমন থাকবে, কথা বলবো লাউড স্পিকার থাকবে কি ভাইব্রেশন থাকবে আর কি কি থাকবে ফোনটিতে, সব বিষয়ে কিন্তু আলোচনা করব। তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই আইকনিক ফোনটি নিয়ে। বলতেছিলাম টাইটানিক ফোনটির কথা, প্রথমে আমরা দেখে নেবো বক্স কন্টেন্টগুলো। একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে গেলাম যেটা এক বছরে চার্জ পাচ্ছেন আপনি অনায়াসেই এই ফিচার ফোনটিতে। তাছাড়া ফোনটিতে থাকছে একটা চার্জার যেটা বরাবর ছয় মাসের মতো একটা ওয়ারেন্টি কিন্তু পাবেন এই চার্জারটায়। তাছাড়া ফোনটিতে থাকছে কিন্তু বিশাল ব্যাটারি যেটা পাচ্ছেন 2500 mAh একটা ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে এই ফোন অনায়াসেই 5 থেকে 6 দিন চার্জ নেওয়া কিন্তু সম্ভব, যেহেতু ডিসপ্লেটা একটু ছোট তাই চার্জটাও কিন্তু টানবে কম। তাছাড়া আপনি হেভি কথা বললে, অনেকে অ্যান্ড্রয়েডের পাশাপাশি হেভি ফোন আসে যায়, তাদের জন্য কিন্তু মাস্টার পিস একটা ফোন হতে পারে। তাছাড়া আপনি ফোনটি বাসায় কাউকে গিফট করতে পারেন যারা বেশি চার্জ খুঁজে থাকেন ফোনে। এবং এই ফোনটি আপনি 2 ঘন্টা 20 মিনিটের মতো চার্জ করতে হবে, তাহলে কিন্তু ফোনটি আপনি ফুল চার্জ করতে পারবেন। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের, পাবেন 3টা কালার ভ্যারিয়েন্টে এবং ফোনটির ওজন থাকছে কিন্তু মাত্র 80 গ্রাম। চলুন একটু খুলে ঘেটে ঘাটে দেখে নিই যে ফোনটি কেমন করা হয়েছে স্ট্রং আমাদের জন্য। প্রথমে রেয়ার প্যানেলটা দেখে কিন্তু মোটামুটি সন্তুষ্টজনক একটা জিনিস অনুভব করলাম। তাছাড়া ফোনটিতে থাকছে একটা এইচডি কার্ড স্লট যেখানে 32 GB এইচডি কার্ড ইউজ করতে পারবেন, 2টো বড় সিম কার্ড ইউজ করতে পারবেন। এখানে আর ভয়ের কিছু নাই, ছোটো সিমও কিন্তু আপনি ঠিকঠাক বসিয়ে নিলে ইউজ করতে পারবেন। একটু উপরে লাউডটা থাকছে ক্যামেরা এবং থাকছে ফ্ল্যাশ, ফ্ল্যাশটা কিন্তু ভুয়া ফ্ল্যাশ না, একটাই ক্যামেরা থাকছে আর টর্চ থাকছে, সেটাও জ্বালিয়ে দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন। আশ্চর্য হলো সত্যি ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মাত্র 1100 টাকা। 1100 টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফোনটি একবার ট্রাই করতেই পারেন। ফোনটি কিন্তু আসলেই স্টাইলিশ, একদম চার কোনা মতো থাকছে। তাছাড়া ফোনটি যখন আমি ওপেন করলাম টাইটানিক ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। ফোনটির যে উপরে গ্লাসটা পাচ্ছি কিন্তু আমরা কার্ভ গ্লাস পাচ্ছি এবং 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে ফোনটিতে ইউজ করা হয়েছে। ডিসপ্লে ছোটো এবং ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন অনেক, ডিসপ্লে ছোটো থাকার কারণে কিন্তু ব্যাটারির ব্যাকআপটা পাবেন অনেক, একদম যারা বেশি চার্জ খোঁজেন তাদের জন্য কিন্তু পারফেক্ট। তাছাড়া ফোনটিতে থাকছে কিন্তু অনেক বড় একটা টর্চ, সেটাও কিন্তু জ্বালিয়ে দেখাবো রিংটোন বাজিয়ে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ফোনটিতে মেসেজ, কল কোয়ালিটি, সেটিংস, ফোনটিতে টুলস, অ্যালার্ম আর অনেক অনেক ফিচার আছে, সে সম্বন্ধে আলোচনা করব। তার আগে এক নজর চোখ বুলিয়ে নেব ফোনটির কিপ্যাডের দিকে, যে এই ফোনটির কিপ্যাড কেমন করা হয়েছে। চলুন দেখে নেই যে ফোনটির কিপ্যাড কেমন ছিল। ফোনটির কিপ্যাডগুলো ছিল কিন্তু একদম ডালিমের রসের মতো টসটসা, মোটামুটি অনেক সুন্দর দেখতে, অনেক ফাঁকা ফাঁকা থাকার কারণে একটা ক্লিক করলে আরেকটা কিন্তু ওঠার সম্ভাবনা নেই। তাছাড়া যথেষ্ট ক্লিকিও ছিল কিপ্যাডগুলো এবং সাদা ব্রাইডের একটা আলো পাবেন, রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে আপনি ফোনটি ইউজ করতে পারবেন। আর অক্ষরগুলো যে আহামরি একবার বড় আসবে সেটা কিন্তু না, মিডিয়াম সাইজের অক্ষর পাবেন। চলুন তাহলে দেখে নেই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত ছিল। প্রথমে আমরা কন্ট্যাক্ট ক্যাপাসিটি একটু দেখবো ঘেটে ঘেটে যে এখানে কত ছিল। এখানে 300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছি এই ফোনটিতে। তাছাড়া ফোনটিতে মেসেজ ক্যাপাসিটিটা একটু দেখবো সেখানে কত থাকছে। এখানে ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকছে 200, মোটামুটি এটা বিশালই বলা চলে। তাছাড়া অল কল, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল ডিলেট কল, কল টাইমার, এটা কিন্তু কল লিস্টের ভিতরেই পেয়ে যাবেন। তাছাড়া পাবেন কাস্টমার কেয়ারগুলো তাদের কোথায় কোথায় আসে সেই ঠিকানা কিন্তু এখানেই দেওয়া আছে। এছাড়াও ফোনটির ভিতরে থাকছে 3টে গেমস, প্রত্যেকটা গেমস আপনি 3 বার করে ফ্রিতে খেলতে পারবেন, আমি একটা একটু ট্রাই করেছিলাম। তাছাড়া তার 3 বারের পর কিন্তু আপনাকে এই গেমসগুলো পার পিস গেমস 10 টাকা করে কিনতে হবে, তারপর এই গেমসগুলো খেলতে হবে। অবশ্যই যদি আপনি গেমস পক্ষ হয়ে থাকেন তাহলে এই কাজ করবেন। তাছাড়া মাল্টিমিডিয়ার ভিতর ক্যামেরা, ভিডিও রেকর্ডার, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, FM রেডিও, সাউন্ড রেকর্ডার সব আছে কিন্তু এই ফোনটির ভিতরে। ফোনটির টুলসের ভিতরে আছে ফাইল ম্যানেজার, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়ার্ল্ড ক্লক, ক্যালকুলেটার সব কিন্তু থাকছে এই ফোনটির ভিতরেই। তাছাড়া ফোনটিতে থাকছে টাইমার, ব্লুটুথ, টর্চ। চলুন একটু টর্চটা জ্বালিয়ে দেখি ভাই। এই টর্চটা পাবেন কিন্তু একদম মাখামাখি এবং বিশাল ব্যাটারি ব্যাকআপ থাকার কারণে কিন্তু টর্চটা আপনার লং টাইম ইউজ করার মতো আপনি পাবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি রাতের আধাকারও শুন চলতে পারবেন। তাছাড়া ফোনটিতে আপনি কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, পারবেন ফেসবুকিং করতে,
অনেকেই কিন্তু ফিচার ফোনে ফেসবুকিং করে থাকেন, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা অপশন এই ফোনটিতে ফেসবুকিং করতে পারবেন। তাছাড়া সেটিংসে কল সেটিংস, ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি, প্রোফাইল, কানেকশন এ সমস্তই থাকছে। সেখান থেকে কল সেটিংসের ভিতরে যদি আমরা ঢুকি, ডুয়েল সিম, কল ড্রাইভ, কল ওয়েটিং এই ফাংশনগুলো কিন্তু এখানেই থাকছে। এবং এই ফোনটির ভিতরে কিন্তু অটো কল রেকর্ডও থাকছে, আপনি চাইলেই কিন্তু সব কলগুলো রেকর্ড করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মেমোরি কার্ড ইউজ করতে হবে, তাহলে সেখানে কিন্তু কল রেকর্ডগুলো জমতে থাকবে। তাছাড়া দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, এবং এই ফোনটি যদি আপনি কোনো প্রকার রেজিস্টার দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু 1, 2, 3, 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রেজিস্টার আপনি দিতে পারবেন এই ছোট্ট ফোনটির। ফোনটিতে পাবেন একটাই ওয়ালপেপার, আপনি চাইলে এসডি কার্ড থেকে নিজের ছবি ইউজ করতে পারেন, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তাছাড়া এখানে আপনার ফোনটির ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, অটো কিপ্যাড লক উঠিয়ে দিতে পারেন, অনেকের কাছে এটা বিরক্তকর। এবং পারবেন আপনি ফোনটি সিকিউরিটি লক করে রাখতে, এবং ফোনটিতে থাকছে মোবাইল ট্র্যাকার, এটা খুব সুন্দর একটা অপশন, অনেকেই কাজে লাগাতে পারেন। ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকছে, কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না এই ফোনটিতে। তাছাড়া ফোনটির প্রোফাইলের ভিতরে ঢুকলেই রিংটোন সেটিংসটা পেয়ে যাবেন। আমি একটু রিংটোনটা আপনাদের শোনাবো যে এই ফোনটির রিংটোনটা কেমন ছিল, চলুন দেখে নিই ফোনটির রিংটোনটা কেমন ছিল। ফোনটিতে মিডিয়াম টাইপ একটা সাউন্ড পাবেন, একেবারে আহামরি যে ফাটা বাসের মতো সেরকম না, একেবারে যে কম সেটাও না, মোটামুটি মিডিয়াম সাইজের একটা সাউন্ড ফোনটিতে পাবেন। তাছাড়া ফোনটিতে পাবেন মোটামুটি শক্তিশালী একটা নেটওয়ার্ক, যেটা আপনার বাসার ভিতরেও নেটওয়ার্ক পেতে এই ফোনটিতে সাহায্য করবে, যেটা আমার ঘন্টা তিনের ফোনটি আমি ইউজ করেছি সেক্ষেত্রে অভিজ্ঞতা থেকে বললাম। তাছাড়া ফোনটির কল কোয়ালিটিও পাবেন মাস্টার পিস, একটা কল কোয়ালিটি যেটা কোনো প্রবলেমই হবে না আপনার কথা বলতে। কিন্তু এই ফোনটিতে একটাই সমস্যা থাকবে, যেটা আপনার ফোনের যে কল করবেন সেটা আশেপাশের মানুষে শুনতে পাবে, একটু আমরা লাউডে চলে যায় ফোনের সাউন্ডটা, এই ফোনটির এই সমস্যা। তাছাড়া কিন্তু সব ঠিকঠাকই ছিল, আপনি চাইলে কিন্তু ফোনটি একটা ইউজ করতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।